টুনি টোনা, তোমরা জমিতে সেচ দিতে এসেছ? হ্যাঁ ইগল দাদা, আজকে কাজে আসতে একটু দেরি হয়ে গেল, তুমি কিছু মনে করো না দয়া করে। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি, তবে আজকে দিনের মধ্যে জমি সব শেষ দেওয়া শেষ করবে, বুঝতে পেরেছো? ঠিক আছে ইগল দাদা, আমরা আজকেই সব কাজ করে দিব, তুমি কোনো চিন্তা করো না। এরপর টুনি ও টোনা কাজ শেষ করে সন্ধ্যায় পারিশ্রমিক নিয়ে বাড়িতে ফিরে যায় এবং খেতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা টুনি, চলো আজ পাশের বন থেকে কাঠ কেটে নিয়ে আসি, বর্ষাকালে কাজে লাগবে। ঠিক আছে টোনা, চলো কাঠ কেটে নিয়ে আসি। এরপর টোনা ও টুনি কুড়াল নিয়ে কাঠ কাটার জন্য বেরিয়ে পড়ে এবং উড়তে উড়তে বনে এসে পৌঁছায় এবং দুজনে কাঠ কাটতে শুরু করে। টোনা দেখো, ওই গাছের কোঠরে একটা সাপ তার বাচ্চাকে কি সুন্দর করে খাওয়াচ্ছে। হ্যাঁ টুনি, তাই তো দেখছি, দৃশ্যটা খুব সুন্দর, তাই না বলো? হ্যাঁ গো, আমাদের যদি একটা সন্তান থাকতো, আমরাও এভাবে আমাদের সন্তানকে আদর স্নেহ দিয়ে বড় করে তুলতাম। আমার তো কোনো ছানাই হচ্ছে না, আমার যে মা হতে ভীষণ ইচ্ছে করে টোনা, ভীষণ ইচ্ছে করে। টুনি কেঁদো না তুমি, তুমি কাঁদলে যে আমার কিছু ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। টুনি আজ আর কাঠ কাটবো না, চলো বাড়ি ফিরে যাই। ঠিক আছে টোনা, চলো তবে। এরপর দুজনে মন খারাপ করে বাড়ি ফিরে আসে আর কি করলে তাদের ছানা হবে তার পরিকল্পনা করতে থাকে, কিন্তু কিছুতেই তারা কোনো উপায় খুঁজে পায় না। এরপর তারা তাদের বনেরই এক বৃদ্ধ তোতার কাছে যায়। তোতা কাকু, তোতা কাকু, বাড়িতে আছো? বাইরে এসো না একটু দয়া করে। তোতা কাকু, কি হয়েছে টুনি, তোমরা আমার বাড়িতে কেন? তোতা কাকু, তুমি তো জানো যে আমাদের কোনো সন্তান নেই, আর সন্তান না হওয়ার কষ্ট যে আমাদের দুঃখে দুঃখে শেষ করে দিচ্ছে। আমি কিছুতেই মা ডাক শুনতে পাচ্ছি না, আমাদের তো বড্ড ইচ্ছে করে বলো মা ডাক শোনার, বাবার ডাক শোনার। তুমি আমাদের কোনো একটা উপায় বলে দিতে পারবে তোতা কাকু? ও আচ্ছা, এই কথা, উপায় একটা আছে। কি উপায় কাকু, বলো বলো। তোমাদের তান্ত্রিক বাবার কাছে যেতে হবে, কিন্তু তান্ত্রিক বাবা যে এই বনে থাকে না, তোমাদের অন্য বনে যেতে হবে। তান্ত্রিক বাবার কাছে গেলে যদি আমরা সন্তানের মুখ দেখতে পারি, তাহলে তান্ত্রিক বাবা যেখানেই থাকুক না কেন, আমরা তাকে খুঁজে বের করবই করব। ঠিক আছে, তবে তোমরা পাশের বনে গেলে তান্ত্রিক বাবার দেখা পাবে। ঠিক আছে তোতা কাকু, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের উপকার করার জন্য। এরপর টুনি ও টোনা মিলে তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ে আর উড়তে উড়তে তারা মানুষের গ্রামে চলে আসে। একটু সাহায্য করো, দয়া করে সাহায্য করো, আমার যে খুব কষ্ট হচ্ছে। টুনি, গাছের নিচে কে যেন কাঁদছে, মনে হচ্ছে বিপদে পড়েছে। হ্যাঁ টোনা, তাড়াতাড়ি চলো তো গিয়ে দেখি কি হয়েছে। কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? আমি গাছে উঠছিলাম আম পাড়তে, আর হাত ফসকে পড়ে যাই, আমার হাতে প্রচন্ড ব্যথা হচ্ছে। আহারে মারে, অনেক কষ্ট পেয়েছিস তাই না? তুই কোথায় থাকিস আমাদের বল, আমরা তোকে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসব। এরপর বাচ্চা মেয়েটি তার ঠিকানা বলে অজ্ঞান হয়ে যায়। এরপর টোনা টুনি দুজনে মিলে বাচ্চাটিকে তার বাড়িতে নিয়ে যায়। কি হয়েছে আমার মেয়ের, কথা বলছে না কেন? এই তোরা কি করেছিস আমার মেয়ের সাথে বল। আমরা কিছু করিনি, তুমি আমাদের ভুল বুঝছো। না না, তোরাই আমার মেয়েকে কিছু করেছিস, তোরা দুষ্টু পাখি, তোদের আমি খাঁচায় বন্দি করব। এরপর টোনাটুনির কোনো কথা না শুনে তাদের দুজনকে খাঁচায় বন্দি করে রাখে আর বাচ্চা মেয়েটির মা চিকিৎসা করে বাচ্চা মেয়েটিকে সুস্থ করে তোলে। টোনা, ওরা আমাদের কোনো কথাই শুনলো না, এবার আমরা এখান থেকে বের হব কি করে? হ্যাঁ টুনি, আমরা অনেক বড় বিপদে পড়ে গেলাম, উপকার করতে এসে নিজেরাই বিপদে পড়ে যাব বুঝতে পারিনি। আরে মা মা, তুমি ওদেরকে বন্দি করে রেখেছো কেন? মারে, ওরা দুজনেই তো তোকে অসুস্থ করে দিয়েছে, তাই ওদের বন্দি করে রেখেছি, ওরা যে দুষ্টু পাখি। না মা, ওরা দুষ্টু পাখি নয়, ওরাই তো আমাকে বিপদ থেকে উদ্ধার করেছে,
ওদের এক্ষুনি ছেড়ে দাও মা। এরপর বাচ্চাটি তার মাকে সব কথা খুলে বলে। এরপর বাচ্চাটির মা তার ভুল বুঝতে পারে আর টোনাটুনিকে ছেড়ে দেয়। এরপর টোনাটুনি আবারও তান্ত্রিকের খোঁজে বেরিয়ে পড়ে। টোনা, ওই দেখো একটা বন দেখা যাচ্ছে, ওখানে মনে হচ্ছে আমরা তান্ত্রিক বাবার দেখা পেয়ে যাব। হ্যাঁ টুনি, তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু ওই বনে যেতে হলে তো আমাদের নদী পার হতে হবে। হ্যাঁ টোনা, এই নদী পার হতে গেলে তো আমরা এত দূর উড়েও যেতে পারবো না। ওই দেখো দেখো একটা নৌকা, চলো নৌকা করে আমরা পার হয়ে যাই। এরপর দুজনে নৌকায় করে নদী পার হতে থাকে আর হঠাৎই শুরু হয়ে যায় বৃষ্টি। টোনা, বৃষ্টি থেকে এলো, বৃষ্টির পানিতে যে নৌকা ডুবে যাচ্ছে, এখন কি হবে টোনা, আমাদের কি হবে, আমরা যে ভেসে যাচ্ছি। বাঁচাও, কেউ আমাদেরকে বাঁচাও, আমরা পানিতে ভেসে যাচ্ছি, বাঁচাও। দুজনে ভেসে ভেসে নদীর শেষ প্রান্তে চলে যায়। টোনা, আমরা কোথায় চলে এসেছি? আমরা তো তান্ত্রিক বাবার কাছে যাচ্ছিলাম, পানিতে ভেসে এ কোন বনে এসে পৌঁছালাম। তাহলে কি আমরা তান্ত্রিক বাবার কাছে পৌঁছাতে পারবো না? শান্ত হও টুনি, শান্ত হও, আমাদের যে হাল ছাড়লে চলবে না, কিছু একটা করতেই হবে। কি করবে টোনা, তুমি কিছু ভেবেছো? না টুনি, কিছু ভাবিনি, চলো আগে একটা কোথাও গিয়ে বসি, তারপর উপায় খুঁজে বের করব। আচ্ছা ঠিক আছে, চলো তবে। এরপর তারা বসার জন্য এদিক ওদিক তাকাতেই একটা সুন্দর গাজর বাড়ি দেখতে পায়। ও মা, কি সুন্দর গাজর বাড়ি, দেখো টুনি দেখো। হ্যাঁ তাই তো, চলো তো দেখি বাড়িতে কেউ আছে কিনা। হ্যাঁ টুনি, চলো চলো। ও মা, এ তো অনেক সুন্দর বাড়ি, এখানে না জানি কোনো রাজা বাচ্চা থাকে, এজন্য মনে হয় সোনাদানা দিয়ে ভিতরটা ভর্তি। রাজা বাচ্চার বাড়ি হোক আর যার বাড়ি হোক, তা জেনে আমরা কি করব? আমরা তো এসেছি তান্ত্রিক বাবার খোঁজে, চলো আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে টোনা, তবে চলো কিছু ফল খেয়ে যাই, অনেকক্ষণ থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে টুনি। এখানে কেন এসেছিস? আর এসেছিস যখন খালি হাতে চলে যাচ্ছিস কেন? কে কে কথা বলছো? আমরা তোমাকে দেখছি না কেন? আমি গাজর বাড়ির কথা বলছি। কিন্তু কিন্তু তুমি কথা বলতে পারছো কি করে? এটা হচ্ছে মায়াবন আর আমি হচ্ছে মায়ায় গাজর বাড়ি, তাই কথা বলতে পারছি। কিন্তু তোরা এত সোনাদানা রেখে চলে যাচ্ছিস কেন? তোদের লোভ হচ্ছে না? আসলে আমাদের তো সোনাদানা চাই না, আমরা অন্য কাজে এসে ভুল করে তোমার ঘরে ঢুকে পড়েছি। কি কাজ, কি কাজে এসেছিস বল, আমি তোদেরকে সাহায্য করব। যারা এত সৎ, যাদের মনে কোনো লোভ নেই, আর যারা নির্লোভ সততা নিয়ে আমার ঘরে আসে, আমি তাকে সাহায্য করি। কি বললে, তুমি আমাদের সাহায্য করবে? হ্যাঁ হ্যাঁ করব, বল তোদের কি সমস্যা। এরপর টুনি গাজর বাড়িকে সব কথা খুলে বলে। ও এ ব্যাপার, এই নে একটা গাজর, এই গাজর খেলে তুই গর্ভবতী হবি। কি বললে, কি বললে তুমি গাজর বাড়ি? এই গাজর খেলে আমি গর্ভবতী হতে পারবো? হ্যাঁ, আর যাওয়ার সময় কিছু সোনাদানা নিয়ে যাস। না না গাজর বাড়ি, আমাদের সোনাদানা লাগবে না, তুমি আমাদের গাজর দিয়েছো, এতে আমরা অনেক খুশি, তোমাকে অনেক ধন্যবাদ গাজর বাড়ি। ঠিক আছে, আমিও তোদের সততা দেখে অনেক খুশি হয়েছি, আবার কোনো বিপদে পড়লে আমার কাছে চলে আসিস। ঠিক আছে গাজর বাড়ি। এরপর গাজর নিয়ে দুজনে বাড়ি ফিরে যায় আর টুনি গাজরটা খেয়ে গর্ভবতী হয়। আর কিছুদিন পর টোনাটুনির ঘরে জন্ম নেয় ফুটফুটে এক ছোট্ট মেয়ে সন্তান, আর তাকে নিয়ে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। ছোট বউ গিন্নি, কোথায় তুমি গো? এদিকে একটু এসো তো। কই গো, কি হয়েছে গো, ডাকছো কেন? শোনো, আমি বাজার করতে যাচ্ছি, তোমার কি কিছু খেতে ইচ্ছে করেছে? শোনো, তোমার যা যা খেতে ইচ্ছে করছে আমাকে বলো। ও মা, তুমি সত্যি বলছো তো না? তাহলে শোনো, বাড়ি ফেরার সময় কিন্তু তুমি আমার জন্য ফুচকা নিয়ে আসবে, ঝাল বেশি করে দিয়ে, টক বেশি করে দিয়ে ফুচকা নিয়ে আসবে, কেমন? আমার ফুচকা খেতে খুবই ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে গো, আর শোনো, তুমি কিন্তু বাড়ির একদম কাজ করবে না, সব কাজ ওই টুনি করবে।
তুমি শুধু বসে বসে বিশ্রাম করবে, ঠিক আছে? আমি চাই না তোমার পেটের সন্তানের কিছু হোক। এ কথা বলে টোনা বাজারে চলে যায়। টোনা বৃন্দাবন বনে তার দুই বউ টুনি আর মুন্নিকে নিয়ে বাস করত। টোনার বড় বউ নিঃসন্তান ছিল। টুনি সন্তান জন্ম দিতে না পারায় টোনা মুন্নি নামে এক পাখিকে আবার বিয়ে করে। টুনি দিদি, টুনি দিদি, এই যে টুনি দিদি, আমাকে কফি এখনো দাওনি কেন বলো তো? আমি কি তোমার জন্য 10 ঘন্টা অপেক্ষা করব নাকি? তারা মুন্নি তারা, বাড়ির এত কাজ আমি একা হাতে সব সামলে নেই, তোকে তো একটু কফি দিতে সময় লাগবে, তাই না? শোনো, তুমি আগে আমার সেবা যত্ন করবে, তারপর বাড়ির অন্য কাজ, নয়তো আমি কিন্তু টোনাকে বলে দিব যে তুমি আমার যত্ন নাও না। ভুলে যেও না কিন্তু যে আমি গর্ভবতী, নিজে তো আর সন্তান জন্ম দিতে পারোনি, তাই তুমি আবার ওসব কি করে বুঝবে বলো? এভাবে মুন্নি টুনিকে খোঁচা মেরে কথা বলে চলে যায়। আর ছোট বউয়ের মুখে এমন কথা শুনে টুনি অনেক কাঁদতে থাকে। হায় ঈশ্বর, আজ আমি সন্তান জন্ম দিতে পারি না বলে মুন্নি আমাকে কথা বলতে ছাড়লো না, টুনাও আমাকে দেখতে পারে না। এই সংসারে তো কাজ করি আমি, তবু আমার কোনো মূল্য নেই এই সংসারে। এভাবেই দিন কাটতে থাকে। দেখতে দেখতে মুন্নি ডিম দেয়, আর মুন্নির ডিম ফুটে একটা সুন্দর ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হওয়ার পর টুনির প্রতি টোনার অবহেলা আরো বেড়ে যায়। একদিন, মুন্নি মুন্নি, এই দেখো, আমি তোমার জন্য দুটি বেগুন গাছ কিনে এনেছি, নাও এগুলো তাড়াতাড়ি রোপণ করো তো, নয়তো মরে যাবে। টোনার হাতে বেগুন গাছ দেখে মুন্নি ভীষণ খুশি হয়, আর বেগুন গাছ দুটো মাটিতে রোপণ করে, আর প্রতিদিন নিয়ম করে বেগুন গাছে জল দিতে থাকে, আর অনেক যত্ন নিতে থাকে। উহ বাবা, আমার এই বেগুন গাছগুলোর কত দিন থেকে যত্ন নিচ্ছি, কিন্তু এখনো কোনো ফুল আসছে না, আর না ধরছে কোনো বেগুন। কোন দিন যে কাছে বেগুন ধরবে, আহা, আমি বেগুন বিক্রি করব আর বেগুন খাবো। এসব ভেবে ভেবে মুন্নি ভীষণ খুশি ছিল। অন্যদিকে টুনিও মাঝে মাঝে বেগুন গাছগুলোর যত্ন নিত। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মুন্নির আশা সত্যি করে বেগুন গাছে ফুল আসে, আর একটা গাছে অনেক বেগুন ধরে। ও মা, আমার গাছে তো দেখছি কত বেগুন ধরেছে, কিন্তু ওই গাছটায় তো কোনো বেগুন ধরলো না, ধর আর ভালোই লাগে না। এরপর থেকে মুন্নি ওর বেগুন ধরা গাছের প্রতি আরো যত্ন বাড়িয়ে দেয়। কিন্তু যে গাছটায় বেগুন ধরেনি সেই গাছটার প্রতি মুন্নি কোনো যত্ন নিত না, ঠিকভাবে জলও দিত না। এ কি ছোট, তুই শুধু একটা গাছের প্রতি যত্ন নিচ্ছিস, কিন্তু ওই গাছটায় কেন জল দিচ্ছিস না বলতো? ওই গাছটা তো জলের অভাবে মরে যাবে, দে দে ওই গাছের গোড়াতে একটু জল দে তো। শোনো দিদি, তুমি কি তোমার চোখের মাথা খেয়েছো নাকি বলতো? দেখছো না ওই বেগুন গাছে কোনো বেগুন ধরেনি, তাই অযথা আমি ওই বেগুন গাছের পেছনে ছুটে সময় নষ্ট করব কেন বলতো? তোমার এত মায়া, তো তুমি যে সেবা যত্ন করো, আমার সামনে এসব দেখাতে এসো না। একটা গাছ ফল দেয় না বলে ও এতটাই মূল্যহীন তোর কাছে? এসব ভেবে টুনি সেখান থেকে চলে যায়, আর মুন্নি ওর নিজের মতো বেগুন ধরা গাছের যত্ন নিতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। বেগুন না ধরা গাছটি দিন দিন জলের অভাবে কেমন জানি ফ্যাকাশে আর মরা মরা হয়ে যায়। একদিন, উহ বাবা, এই গাছটা বেকার বেকার আগাছা হয়ে আছে, আবার কেমন মরেও গেছে, একে আর আমি রেখে কি করি? এসব বলে মুন্নি গাছটিকে উপরে ফেলে রেখে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর টুনি এসে গাছটিকে তুলে বলে, সত্যি তুই একটা অসহায় বেগুন গাছ রে, জানিস মাঝে মাঝে আমি তোর সাথে আমার মিল খুঁজে পাই। আমি যেমন একটা সন্তান দিতে পারিনি বলে সংসারে আমার কোনো মূল্য নেই, তেমনি তুইও বেগুন দিতে পারলি না বলে ছোট বউয়ের কাছে তোর কোনো মূল্য নেই। তবে তুই চিন্তা করিস না, আমি তোকে আবার রোপণ করব আর তোর যত্নও নিব। এসব বলে টুনি গাছটিকে তুলে নিয়ে অন্য জায়গায় গিয়ে রোপণ করে, আর নিয়মিত গাছটির যত্ন নিতে থাকে, গাছটিতে জল দিতে থাকে। এভাবেই দিন কাটছিল। একদিন টুনি যখন গাছে জল দিচ্ছিল, এমন সময় মুন্নি সেখানে আসে আর বলে, দে দে বেশি করে জল দে, জল দিলেই বা কি হবে আর না দিলেই বা কি, এই গাছটি তোকে আর ফল দিবে না, তুইও বন্ধা গাছও বন্ধা। এসব বলে মুন্নি সেখান থেকে চলে যায়, আর মুন্নির কথায় টুনি অনেক কষ্ট পায়।
আর কাঁদতে থাকে। এভাবেই দিনগুলো কাটছিল। টুনি প্রতিনিয়ত মুন্নির থেকে হাজারো অপমান সহ্য করত, আর এমন অপমান সহ্য করে টুনির দিন কাটছিল। কিন্তু হঠাৎ একদিন ঘটে যায় এক অবিশ্বাস্য কাহিনী। সেই অসহায় বেগুন গাছে একটা সোনার বেগুন ধরে। ও মা, এ আমি কি দেখছি, বেগুন গাছে সোনার বেগুন! এতদিন তো কোনো ফল ছিল না, আর আজ হঠাৎ সোনার বেগুন! তবে এক্ষুনি এই বেগুনটি আমায় তুলে নিতে হবে, নয়তো কেউ দেখে ফেললে আবার এই বেগুন গাছটি চুরি হতে পারে। এসব বলে টুনি তাড়াতাড়ি করে সোনার বেগুনটি তুলে নিয়ে ঘরে চলে যায়। এভাবেই প্রতিদিন টুনির বেগুন গাছে একটা করে সোনার বেগুন ধরত, আর টুনি তা তুলে নিয়ে ঘরে লুকিয়ে রাখত। কিন্তু একদিন যখন টুনি গাছ থেকে সোনার বেগুন তুলছিল, এমন সময় হঠাৎ মুন্নি তা দেখে ফেলে। একি, এ আমি কি দেখছি, সোনার বেগুন! সোনার বেগুন ধরেছে এই গাছে, তার মানে এটি একটি জাদুই গাছ। বাবা, তবে দেরি কিসে, আমাকে দিয়ে দাও তো গাছটা, আমি অনেক ধনী হতে চাই। না, আমি কিছুতেই তোকে এই গাছটা দিব না, তুই অনেক লোভী। টুনি যখন মুন্নিকে গাছটি দিতে রাজি হচ্ছিল না, এমন সময় মুন্নি টুনিকে যেই না মারতে যাবে, অমনি সেখানে একটা পাখি মাতা চলে আসে। খবরদার বলছি, ভুলেও টুনিকে মারবি না, এই বেগুন গাছটি একটা জাদুই বেগুন গাছ, আর আমি এতদিন একটা ভালো সৎ পাখি খুঁজছিলাম, যাকে আমি এই গাছটি দিব, আর আজ টুনিকে আমি পেয়ে গেছি। ও সাধু ছাড়া গাছের এতদিন যত্ন নিয়েছে, তাই টুনির ক্ষতি করতে গেলে তোর ক্ষতি করব আমি, এই বলে দিলাম। না না, আমাকে মারবে না, আমি কথা দিচ্ছি, আর কখনো টুনির বেগুন গাছের দিকে লোভ করব না, কথা দিচ্ছি আমি। মুন্নির কথা শুনে পাখি মাতা চলে যায়, আর টুনি ওর বেগুন গাছ আর সোনার বেগুন দিয়ে সুখেই দিন কাটাতে থাকে। মা, ও মা, আমাকে 5 টাকা দাও তো, আমি আইসক্রিম খাবো মা। ও মা, টুনটুন মা, আমার কাছে কোনো টাকা নেই রে, আজ বাজার করার মতো টাকাই আমার কাছে নেই, আর তোকে আইসক্রিম কেনার টাকা কোথা থেকে দেবো বল। না না না, আমি কিচ্ছু বুঝি না, আজ আমাকে টাকা তোমার দিতে হবে। জানো, কুহু পারুলরা আমাকে দেখিয়ে দেখিয়ে কত রকমের আইসক্রিম কিনে খায়, আমি এত চাই, তবু ওরা আমাকে একটুও দেয় না। জানো, আমি আইসক্রিম খাবই খাবো, আমাকে টাকা দাও। দেখ মা, তুই জেদ করিস না, আমি জানি তুই আইসক্রিম খেতে অনেক পছন্দ করিস, কিন্তু তুই তো জানিস মা, আমরা কতটা গরিব, নুন আনতে পাতা ফুরায়, আমাদের এত শখ করতে নেই রে মা। হ্যাঁ, তুমি তো এখন ওসবই বলবে, তুমি আবার কোনো আবদার পূরণ করো না মা, তুমি খুবই বাঁচা। আর যদি বাবা বেঁচে থাকতো, তাহলে আমাকে ঠিকই আইসক্রিম কেনার টাকা দিত। জানো টুনটুন, তুই কি এখন আমার সামনে থেকে যাবি নাকি মার খাবি বলতো? আমার আর এত জ্বালা ভালো লাগে না, ঘরে কোনো খাবার নেই, আর ওনাকে আইসক্রিম কিনে দিতে হবে, যা এখান থেকে। এই কথা শুনে টুনটুন কাঁদতে কাঁদতে বাহিরে চলে যায়, আর মেয়ের এমন কান্না দেখে টুনিও কাঁদতে থাকে। আসলে টুনি অনেক গরিব ছিল, টুনির স্বামী টোনা মারা যাওয়ার পর থেকে টুনি দিনমজুরের কাজ করে অনেক কষ্টে টুনটুনকে নিয়ে বসবাস করত। টুনি টুনটুনের কোনো ইচ্ছায় পূরণ করতে পারতো না দেখে টুনিও মনে মনে অনেক কষ্ট পেত। একদিন খেলার মাঠে কুহু পারুল ছালু সবাই মিলে আইসক্রিম খাচ্ছিল, এমন সময় সেখানে টুনটুন আসে। কি রে কুহু পারুল, তোরা আইসক্রিম খাচ্ছিস বুঝি? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর দেখতে আইসক্রিম গুলো রে, তা আমাকে একটু আইসক্রিম খেতে দে না রে। ইস, এসেছে একটা লোভী। এই টুনটুন, এই তুই সবসময় আমাদের আইসক্রিম খাওয়ার সময় কেন আসিস রে? আমাদের আইসক্রিমে একদম লোভ দিবি না, বুঝেছিস? তুই যা এখন এখান থেকে। এমন করে কেন বলছিস রে, তোরা তো জানিস আমরা অনেক গরিব, তাই তো মা আমাকে আইসক্রিম কিনে দিতে পারে না, তাই বলে তোরা এভাবে বলবি? গরিব তো ভালো কথা, আমাদের কাছে আইসক্রিম চাইতে কেন এসেছিস রে? জানিস না গরিবদের এসব দামি আইসক্রিম খেতে নেই। এই পারুল শালু, চল চল আমরা এখন এখান থেকে চলে যাই, না হলে আবার এই লোভী টুনটুনটা আমাদের আইসক্রিমে লোভ দিবে, তখন তো আমাদের পেট খারাপ হবে,
চল চল। এই বলে কুহুরা সবাই চলে যায়। আর এদিকে টুনটুনও মন খারাপ করে সেখান থেকে একটা গাছের নিচে বসে থাকে আর জোরে জোরে কাঁদতে থাকে। টুনটুন যে গাছের নিচে বসে এভাবে কাঁদছিল, সেই গাছে একটা ডাইনি বসবাস করত। এই বলে ডাইনি গাছের নিচে তাকাতেই টুনটুনকে দেখতে পায়। তখন ডাইনি টুনটুনের কাছে এসে বলে, এই বাচ্চা, তুই এখানে কান্না করছিস কেন রে? তোর কান্না কাটির জন্য আমি ঠিকভাবে ঘুমাতেও পারলাম না। ইচ্ছে করছে তোকে আমি এখন গিলে খেয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ ডাইনি মাসি, আমাকে খেয়ে ফেলো, খেয়ে ফেলো আমাকে, আমি যে আর বাঁচতে চাই না। বাবা, তুই এত কুচকি একটা পাখি হয়েও আমাকে ভয় পাচ্ছিস না? আবার বলছিস তোকে খেয়ে ফেলতে? বলতো আমাকে তোর কি হয়েছে? আমি সত্যি বলছি, আমি তোকে খাবো না। বল তাহলে তুই কেন কাঁদছিস? হ্যাঁ, আমাদের মতো গরিবদের বেঁচে থেকে কোনো লাভ নেই জানো। আমাদের গরিবদের কোনো শখ নেই জানো তো ডাইনি মাসি। আমি আইসক্রিম খেতে খুব পছন্দ করি, কিন্তু মা অভাবের কারণে আমাকে আইসক্রিম কিনে দিতে পারে না। মায়ের সাথে জেদ করলে মা শুধু বকে আর বকে। তাই বলছি কি, তুমি আমাকে খেয়ে ফেলো, তাহলে তো মায়ের সাথে আর জেদ করব না আমি। আরে পুচকি পাখি, মায়ের সাথে বুঝি তোর বড় অভিমান হয়েছে তাই না? দাঁড়া, আমি তোর আর তোর মায়ের সব দুঃখ কষ্ট দূর করে দিচ্ছি। এই বলে ডাইনি জাদু করে একটা ভুট্টা গাছ নিয়ে আসে। এই নে পুচকি পাখি, এই ভুট্টা গাছটা নে। শোন পুচকি, এই ভুট্টা গাছ কিন্তু কোনো সাধারণ গাছ নয়, এটা একটা জাদুই ভুট্টার গাছ। তবে শোন, এই গাছে ভুট্টার পরিবর্তে বিভিন্ন রঙের আইসক্রিম ধরবে। এই আইসক্রিম কোনোদিনও শেষ হবে না রে। ব্যাস, তাহলে তো হয়েই গেল, তুইও আইসক্রিম খেতে পারবি, আর তোদের মামের কোনো অভাবও থাকবে না, সব অভাব দূর হয়ে যাবে। তুমি সত্যি বলছো ডাইনি মাসি? কি মজা কি মজা, ভুট্টা গাছে আইসক্রিম ধরবে। ডাইনি মাসি, তোমাকে অনেক ধন্যবাদ ডাইনি মাসি। ঠিক আছে ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ দিতে হবে না। তবে শোন পুচকি, এই ভুট্টা গাছ দিয়ে কিন্তু কখনোই লোভ করবি না, তাহলে কিন্তু অনেক বড় বিপদ হবে। আর হ্যাঁ, ডাইনি মাসির কথা কিন্তু ভুলে যাস না আবার। এই বলে ডাইনি অদৃশ্য হয়ে যায়। আসলে ডাইনিটা অনেক ভালো ছিল। আর এরপর টুনটুন সেই ভুট্টা গাছটা নিয়ে বাড়িতে যায় আর টুনিকে সবটা খুলে বলে। সব শুনে টুনি অনেক খুশি হয়। এরপর টুনি আর টুনটুন মিলে ভুট্টা গাছটা তাদের বাড়ির উঠোনে রোপণ করে। আর ভুট্টা গাছে পানি দেওয়ার সাথে সাথে অবাক করা কাণ্ড, ভুট্টা গাছটা অনেক বড় হয়ে যায় আর ভুট্টা গাছে অনেক রকমের আইসক্রিমও ধরে। মা মা, দেখো দেখো, ভুট্টা গাছে আইসক্রিম ধরলো। বাবা, ডাইনি মাসির কথা তো দেখছি সত্যি হয়েছে মা। সত্যি রে টুনটুন, তোর ডাইনি মাসি অনেক ভালো, তাই তো আজ আমাদের এত উপকার করলো। এখন তুই আইসক্রিম খেতে পারবি আর এসব আইসক্রিম বিক্রি করে আমরা আমাদের অভাব দূর করতে পারবো। এদিকে টুনটুন লোভ সামলাতে না পেরে ভুট্টা গাছ থেকে একটা আইসক্রিম ছিঁড়ে নেয়। আর এদিকে একটা আইসক্রিম ছিঁড়তেই সেখানে আরো একটা আইসক্রিম ধরে যায়। তা দেখে তো ওরা অনেক খুশি হয় আর টুনটুন মনের সুখে আইসক্রিম খেতে থাকে। এরপর থেকে টুনি ভুট্টা গাছের আইসক্রিম বিক্রি করে আস্তে আস্তে অনেক বড় লোক হয়ে যায় আর টুনি তার মেয়েকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। কিন্তু আস্তে আস্তে টুনির এই ভুট্টা গাছের আইসক্রিমের কথা বনের সবাই জেনে যায় আর এসব দেখে সেই বনের যোগুকাক নামে একটা পাখির অনেক লোভ হয়। কি, তাহলে এই কথা, ওই টুনি এই ভুট্টা গাছের আইসক্রিম বিক্রি করে এত বড় লোক হচ্ছে? দাঁড়া, আমি এবার তোর বড়লোক হওয়া বের করছি, খালি রাতটা হতে দে। এরপর রাত হতেই যজ্ঞ টুনির বাড়িতে যায়।
আর চুপি চুপি টুনির ভুট্টা গাছের কাছে যায়। আর যে ভুট্টা গাছে হাত দিয়েছে তখনই সেখানে ডাইনিটা চলে আসে। এই বলে ডাইনি যোগু কাককে গড়া চিপে ধরে মেরে ফেলে আর যোগুকে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এরপর খাওয়া শেষে ডাইনি সেখান থেকে চলে যায় আর সবকিছু আগের মতোই স্বাভাবিক হয়ে যায়। টুনি আর টুনটুন রাতের ঘটনা কিছু জানতে পারে না। দুই মামি এরপর থেকে ভুট্টা গাছের আইসক্রিমের সাহায্যে হাসি খুশিতেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।